সুচারুভাবে কাজ সম্পূর্ণ করতে সচিবদের প্রধানমন্ত্রী আহ্বান। লঞ্চ ডুবি, অভিযান সমাপ্ত, 15 শিশু সহ 69 জনের লাশ উদ্ধার। মানবতা বিরোধী অপরাধ, পলাতক জব্বারের রায় মঙ্গলবার। আফগানিস্তানে শিগগিরই তালেবানের সঙ্গে শান্তি আলোচনা। এবং স্কটিশদের হারিয়ে ইংল্যান্ডের প্রথম জয়। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফাতেমা কাউসার তাহমিনা। এতক্ষণ প্রধান শিরোনাম নামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। সুচারুভাবে সরকারি কর্মকাণ্ড সম্পূর্ণ করতে সচিবদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান সরকার জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের উপস্থিতিতে 10টি মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব, সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের চলতি বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করেন। এ সময় প্রধানমন্ত্রী সরকারের লক্ষ্য অর্জনে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন। এ সময় শেখ হাসিনা আরো বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অভিযোগ করেছেন, চুরির মামলা থেকে রেহাই পেতেই লাগাতার অবরোধ হর্তাল দিচ্ছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। তাকে অবিলম্বে গ্রেপ্তার করে এ সমস্যার সমাধান করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের এক মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মায়া। ত্রাণমন্ত্রী এ সময় বলেন, এতিমের টাকা চুরি করার মামলা থেকে তিনি কোনো অবস্থাতেই রেহাই পাবে না, যতই মানুষ হত্যা করুক তার বিচার হবে হবে, অবিলম্বে তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এই সমাধান আমরা। পদ্মায় লঞ্চ ডুবির ঘটনায় উদ্ধার কাজ শেষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত 15 শিশু সহ 69 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে 57টি লাশ। নিহতের পরিবারকে 1,05,000 টাকা অর্থ সহায়তা ঘোষণা দিয়েছে সরকার। এদিকে স্বজনদের খোঁজে যমুনার তীরে আসা লোকজনের আহাজারিতে ভারী হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। কার্গো জাহাজের ধাক্কায় শতাধিক যাত্রী নিয়ে রোববার দুপুরে 11:45 দিকে মাঝ পর্দায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ ML মোস্তফা। এ ঘটনায় কার্গো জাহাজ নার্গিসকে আটক করা হয়েছে। পুলিশ জানায় রোববার বেলা 11:30 দিকে যাত্রীবাহী লঞ্চ ML মোস্তফা দৌলতিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। মাঝ নদীতে পৌঁছানোর পর MV নার্গিস এক নামে একটি কার্গো জাহাজ লঞ্চটির মাঝ বরাবর ধাক্কা দেয়। এতে ডুবে যায় যাত্রীবাহী লঞ্চটি। তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করে লঞ্চটি আনুমানিক 11:00 দিকে ছেড়ে আসেন, অপর দিক থেকে একটি কার্গো এসে সরাসরি মাঝখান দিয়ে মারলে ওই লঞ্চটি একদিকে কাত হয়ে পড়ে যায়। অন্যদিকে এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক। মারা গেছেন তাদের আত্মীয় স্বজন যদি আমাদের সাথে যোগাযোগ করে আমি তাৎক্ষণিকভাবে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব। লঞ্চটিতে 70-80 জন যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন শোক প্রকাশ করেছেন। পদ্মা নদীর পাটুরিয়া দৌলদিয়া রুটে ডুবে যাওয়া লঞ্চের উদ্ধার হওয়া লাশের মধ্যে 14টি কুষ্টিয়ার বিভিন্ন উপজেলার। রোববার রাতে লাশগুলো গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পুলিশ জানায় জেলার খোকসা উপজেলায় 3 জন, কুমারখালী উপজেলায় 9 জন, সদর উপজেলায় 1 জন এবং মিরপুর উপজেলায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার করা লাশ পরিবহনের জন্য সব ধরনের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এর মধ্যে সবগুলো লাশ শনাক্ত করেছেন স্বজনরা। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা খবর নিচ্ছি কতজন মারা গেছেন, এবং এখনো পর্যন্ত জেলা প্রশাসন থেকে বলা হয়নি ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা বা ভবিষ্যতে যদি দেওয়া হয় সেটা আমরা অবশ্যই পৌঁছে দেবো। অনেকটা হয়েছে কি, একই বাড়ি 3 জন মারা গেছে, 2টা পাওয়া গেছে লাশ, 1টা পাওয়া যায়নি, তার অপেক্ষা আছে। তো লাশগুলো যখন আসবে আমরা তাদেরকে রিসিভ করব এবং তাদের বাড়ি পৌঁছে দেবো। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য,
পিরোজপুরের পলাতক আব্দুল জাব্বারের বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় কাল। বিচারপতি এস এনায়তুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সোমবার সকালে এদিন ধার্য করেন। জব্বারের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন গ্রামে হত্যা, গণহত্যা, আটক ও নির্যাতন সহ পাঁচটি অভিযোগ রয়েছে। গত বছরের ৩ ডিসেম্বর মামলার বিচার কাজ শেষে রায় অপেক্ষমান রাখেন এই ট্রাইব্যুনাল। এর আগে গত বছরের ১৪ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার কাজ শুরু হয়। আব্দুল জব্বার ১৯৭১ সালে পিরোজপুরের শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। জাতীয় পার্টি থেকে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এই মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন জাতীয় পার্টির সাবেক এই নেতা। ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং দেশের বেশ কয়েকটি অনলাইন সংবাদ মাধ্যমে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কথোপকথনের দুটি অডিও প্রকাশ পেয়েছে। এসব অডিও ক্লিপে বিএনপির চলমান আন্দোলনের গতি, প্রকৃতি, ভবিষ্যৎ পরিকল্পনা সহ নানা বিষয় নিয়ে কথা হয়। এমনকি বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্দোলন এবং সেনাবাহিনীর সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন মান্না। এ নিয়ে দেশে চলছে তোলপাড়, তবে এ ব্যাপারে এখনও মাহমুদুর রহমান মান্নার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রোববার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন গণমাধ্যম এবং পর্যায়ক্রমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ফোনালাপ। আর এই নিয়ে চলছে তোলপাড়। প্রকাশ পাওয়া দুটো অডিও ক্লিপের একটি বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অন্যটি অজ্ঞাত এক যুবকের সঙ্গে বলে ধারণা করা হচ্ছে। অডিও ক্লিপে সাদেক হোসেন খোকার সঙ্গে বিএনপির বর্তমান আন্দোলনের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে আলোচনা করতে শোনা যায়। না থাকলে ইউ আর জাস্ট ডিফিটেড, আপনাদের এটা উইথড্র করার জায়গা নেই আর জোর করে আর ভালো করে করবার চেষ্টা করতে পারে। এমনকি আন্দোলন চাঙ্গা করতে বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলে সরকারকে ঝাঁকি দেওয়ার পক্ষে মত দেন মাহমুদুর রহমান মান্না। কোনোভাবে ইউনিভার্সিটি ভর্তি হয়ে এটা হবে দ্যাট শুড বি এট এনি কস্ট যদি পারা যায়। আমি জানি না এখন ধরেন ইউনিভার্সিটি মিছিল করব, ওদের সাথে কথা ধরেন যা মারামারি বাইরে হচ্ছে তা ইউনিভার্সিটি মারামারিতে গেল দিন দিন কি করা যাবে। কিন্তু হলো দ্যাট অলসো দ্যাট ইজ এ বিগ অন্য একটি অডিও টেপে তিনি সেনাবাহিনী জেনারেলদের সঙ্গে কথা বলতেও আগ্রহ প্রকাশ করেন। এক্ষেত্রে সব ধরনের যোগাযোগ অজ্ঞাত কণ্ঠস্বরটি করবে বলেও বক্তব্য রয়েছে। এছাড়া এই অডিও বার্তায় অজ্ঞাত যুবকদের সঙ্গে নির্বাচন, রাজনীতি এমনকি নানা পরিকল্পনা নিয়ে খোলাখুলি আলাপ করতে শোনা যায়। এ ব্যাপারে এরকম হলে ভালো নিউক্লিয়ার পারমিশন নাম্বার দিয়ে দিব আপনাকে। একজন উইল বি ইন ১০ ডেজ লেফটেন্যান্ট জেনারেল আর আরেকজন অলরেডি লেফটেন্যান্ট জেনারেল। এ ব্যাপারে মাহমুদুর রহমান মান্নার সাথে মুঠোফোনে যোগাযোগ করতে গেলে বন্ধ পাওয়া যায় তার নম্বরটি। এমনকি তার বাসায় গেলে তিনি বাসায় নেই বলে জানায় নিরাপত্তারক্ষী। রাজধানী মিরপুর থেকে অজ্ঞাত পরিচয় চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত্রে কাজীপাড়া এলাকায় পেট্রোল বোমা সহ ধরা পড়ায় গণপিটুনিতে তাদের মৃত্যু হয়েছে দাবি পুলিশের। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের উপস্থিতিতে তিনজনকে নিয়ে যেতে দেখেছেন তারা। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রোববার রাত ৮:৩০টার দিকে মিরপুরের কাজীপাড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে তিন যুবককে দুই বোতল পেট্রোল সহ আটক করে স্থানীয় কয়েকজন যুবক। পরে তাদের কাজীপাড়া ওয়াসা রোডের দিকে নিয়ে যাওয়া হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রথম দিকে একটা ছেলে ধরে নিয়ে আসছে কয়েকজন মিলা পেট্রোল সহকারে, বোতলের মধ্যে পেট্রোল ছিল, পাবলিকে ধরছে, ধরে ওদেরকে এখানে নিয়ে আসছে। আনার পরে পুলিশ আসছে, হ্যাঁ আরো লোকজন আসছিল, পরে ওদেরকে এখান থেকে কারা যেন নিয়ে গেল। গেটের ফাঁক দিয়ে তাকাই দেখি যে তিনজন লোক আর কি রশি দিয়ে বাঁধিয়ে এদিক নিয়ে যাচ্ছে। ওরা ওইখানে চটপটি খাইতেছিল নাকি জানি, তো ওরা দেখতেছে যে এই বোতল তেল আর ওরা জানি কই রাখতেছিল, তখন বলতেছে এগুলা কি, ওরা কইছে না কিছু না কিছু না, যখন কইছে ধর দেওয়া যাচ্ছে তিনটারে ধরছে আর দুইজন পালাই গেছে নাকি। রাত ১টার দিকে দুজনকে মৃত ও একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া রাত ১টার দিকে মিরপুরের দারুসসালাম টেকনিক্যাল এলাকায় ওভারব্রিজের নিচ থেকে আরও একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। লাশের পাশে এক বোতল পেট্রোল ছিল বলে জানায় পুলিশ। কিছু লোক ওই কাজীপাড়া এলাকা থেকে ওই মেন রোড থেকে পেট্রোল সহ লোক দিয়েছে, দুইজনকে অলরেডি অলমোস্ট ডেড, আরেকটা গুরুতর আহত,
আমরা নিয়ে আসি মেডিকেলে। এখন আমরা যদি যদি ডেড হয় আমরা সুরতহাল করবো, সুরতহালে আমাদের বেরিয়ে আসবে যে তাদের গুলিবিদ্ধ হয়েছে, আঘাত কোথায় কোথায়, এগুলো আমরা স্পেসিফাই করতে পারবো। নাম ঠিকানা কিছুই জানি না আমি, সবই অজ্ঞাত, কেউ কিছু বলতে পারেন, দ্রুত আমি ঢাকা মেডিকেলে নিয়ে আসছিলাম। চারজনে গণপিটুনিতে নিহত হয়েছে বলে দাবি করলেও প্রত্যেকের শরীরে একাধিক গুলি চিহ্ন রয়েছে। তাদের লাশই ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। যে জাতি বই পড়ে সে জাতি এগিয়ে যায়, এ স্লোগানে প্রথমবারের মতো প্যারিসে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলা। বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স সংসদের উদ্যোগে প্যারিসের মেট্রোহুস হলে আয়োজিত দিনব্যাপী এই বইমেলার বিপুল সংখ্যক বইয়ের স্টল অংশগ্রহণ করে। আমাদের ফ্রান্স প্রতিনিধি আবু তাহের জানান, একুশ উপলক্ষে 21 জন শিশু কিশোরদের নিয়ে ব্যতিক্রমী উদ্বোধনে ফ্রান্স প্রবাসীদের শুভেচ্ছা জানান বইমেলার আয়োজকবৃন্দ। এ সময় শুভেচ্ছা জ্ঞাপন করেন অ্যাডভোকেট রমেন্দ্র কুমার চন্দ্র, সাধারণ সম্পাদক কামরুল হাসান উজ্জ্বল, আবু হাসান মিজান সহ অনেকে। এ সময় প্যারিসের সাহিত্যপ্রেমীদের ভিড়ে উপস্থিত ছিল প্যারিসের জনপ্রিয় লেখক সাহিত্যিকগণ। আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স সংসদের উদ্যোগে দিনব্যাপী বইমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু কিশোরদের অংশগ্রহণ, গান নৃত্য, উন্মুক্ত আলোচনায় উপস্থিত সবাইকে বিমোহিত করে। টানা অবরোধ আর হরতালে বিরূপ প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের চালকলগুলোতে। পরিবহন সংকটে বাজারে চাল সরবরাহ করতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মিল মালিকরা। আর মিলগুলোতে উৎপাদন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন হাজারেরও বেশি শ্রমিক। দেশের মোট চাহিদার প্রায় 10% চাল সরবরাহ করে চাঁপাইনবাবগঞ্জের মিলগুলো, কিন্তু বিএনপি জামাত জোটের অবরোধ ও হরতালে পরিবহন চলাচল কমে যাওয়ায় বাজারে চাল সরবরাহ করতে পারছেন না মিল মালিকরা। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হলেও নাশকতার আশঙ্কায় ঝুঁকি নিতে রাজি নন ট্রাক মালিকরা। তবে ঝুঁকি নিয়ে কিছু ট্রাক স্থানীয় বাজারে চাল পরিবহন করলেও ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মিল মালিক ও ব্যবসায়ীরা। আমি কয়টা গাড়ি ছেড়েছিলাম, তার ভিতরে আমার একটা গাড়ি পুড়েছে। তো এই মুহূর্তে একটা গাড়ির দাম হলো 30 লক্ষ, মাল থাকছে 10 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা দাম। আমরা কত রিস্ক নিব এই জীবনের উপরে? যে পরিমাণ মানে উৎপাদন হচ্ছে সেটা আমরা পুরোটা 100% বাইরে দিতে পারছি না, যেহেতু গাড়ি ঘোড়া চলছে না। এই কারণে আমাদের হয়তো 10% যাচ্ছে বা হয়তো 20% যাচ্ছে, বাকি অবশিষ্টটা থেকে যাচ্ছে। প্রোডাকশন হওয়ার পর মাল মার্কেটে দেওয়া যাচ্ছে না, গাড়ি ভাড়া অনেক বেশি এবং রাস্তাঘাটের যে অবস্থা তাতে কোনো মিল মালিক বা আমরা কেউই ঝুঁকি নিতে চাচ্ছি না। এদিকে পরিবহন সংকটে ধান আমদানির পাশাপাশি বন্ধ রয়েছে চাল উৎপাদনও। এতে বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন সহস্রাধিক শ্রমিক। বের না হলে, গাড়ি চালাতে না পেলে তো কঠিন অবস্থা, আমাদের তো সংসার চলছে না। গাড়ি বসে থাকলে তো বেতন দেয় না, খোরাকি দেয় না, আমাদের চলাফেরার অবস্থা খুবই সমস্যা হয়েছে। অপরদিকে ব্যবসায়ী নেতাদের দাবি, চাল উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকায় প্রতিদিন প্রায় 50 লাখ টাকার ক্ষতি হচ্ছে। ব্যক্তিগত আমার ডেইলি 5 লক্ষ টাকা লস হচ্ছে। তো সেভাবে আমার ধারণা চাপানো যে প্রতিদিন 50 লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে মিলাররা। জেলা মিল মালিক সমিতির তথ্য অনুযায়ী ছোট বড় মিলিয়ে জেলায় মিল ও চাতাল রয়েছে 300-এর অধিক। এই মিলগুলো থেকে প্রতিদিন প্রায় 3,000 মেট্রিক টন চাল উৎপাদন হয়। জেদ্দায় অমর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে জেদ্দা স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আমাদের সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ জানান, জেদ্দা কনসুলেটরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে আন্তর্জাতিক ভাষা অমর 21 ফেব্রুয়ারি পালন করেন তারা। প্রথমে বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মিন্টুর নেতৃত্বে ভাষা শহীদদের ফুল দিয়ে স্মরণ করে শ্রদ্ধা জানান। দ্বিতীয়ত ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জানান জেদ্দা ফ্রেন্ডস অব বাংলাদেশ সভাপতি মমতাজ হোসেন চৌধুরী। তৃতীয় ফুল দিয়ে আন্তর্জাতিক ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেদ্দা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি আব্দুল জলিলের নেতৃত্বে। কাতারস্থ আলখোর ব্রিটিশ স্কুলে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার দেশগুলো সহ 70টি দেশ যৌথভাবে আয়োজন করেছে স্ব দেশীয় পিঠাপুলি উৎসব। আমাদের কাতার প্রতিনিধি এম এস সালাম জানান, এই উৎসব কাতারের আলখোর শহরে বসবাসরত বাংলাদেশি একটি মহিলা গ্রুপ অংশগ্রহণ করে। বলা বাহুল্য, দৃষ্টিনন্দন কারুকাজ এবং নান্দনিক নকশায় তৈরি ঐতিহ্যবাহী বঙ্গীয় সুস্বাদু পিঠাপুলি সিংহভাগ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে, ফলে এশিয়ান দেশগুলোকে পেছনে ফেলে বাংলাদেশি স্টল দ্বিতীয় স্থান লাভ করে হইচই ফেলে দেয়।
কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের অন্তদ্বন্দ্বের জের ধরে সাতক্ষীরায় ভোমরা স্থলবন্দরে সকল ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। রোববার দুপুর একটা থেকে ব্যবসায়ীরা তাদের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়, ফলে ভারতীয় পাড়ে প্রায় 200+ পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি এম শাহিন গোলদা জানিয়েছেন, নাম প্রকাশ না করার শর্তে বন্দরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ব্যবসায়ীরা প্রতি ট্রাকে 30-40 টন ফল আমদানি করে সরকারের রাজস্ব দেয় মাত্র 40 টনের, কিন্তু সম্প্রতি কাস্টমস কর্তৃপক্ষ অন্তত 20 টনের রাজস্ব দাবি করায় ব্যবসায়ীরা রোববার দুপুর একটা থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেয়। এর ফলে ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের গোজাডাঙ্গা এলাকায় প্রায় 200+ পণ্যবাহী ট্রাক আটকে পড়েছে। ভোমরা বন্ধ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম জানান, ভোমরা স্থলবন্দর থেকে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দিন দিন কমে যাচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে, তবে কতদিন তারা আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবেন তা তিনি জানাতে পারেননি। সিরাজগঞ্জের গর্বিত সন্তান আব্দুল মতিন বার্নের ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সর্বদলীয় রাষ্ট্রভাষা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। তার ও ভাষা শহীদদের স্মরণে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় গোপীনাথপুরে ভিন্নধর্মী শৈলীতে এবার নির্মাণ করা হয়েছে অপরূপ এক শহীদ মিনার। আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি শামসুর রহমান শিশি জানিয়েছেন, ভাষা সৈনিক আব্দুল মতিনের জন্মভূমি এলাকায় ওই গ্রামে বাঁশ ও কলা গাছের তৈরি অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে অতীতে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এলাকাবাসী। এবার ওই স্থানে নবনির্মিত শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করতে পেরে আনন্দিত এলাকাবাসী। শনিবার সকালে গ্রামবাসীর আয়োজনে প্রভাত র্যালি, জাতীয় পতাকা উত্তোলন শেষে সিরাজগঞ্জ 5 আসনের এমপি আলহাজ আব্দুল মজিদ মণ্ডল, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাজীবীর মানুষ নবনির্মিত ওই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। বসুন্ধরা সিমেন্ট কোম্পানির উদ্যোগে শনিবার সন্ধ্যা 6টায় 2014 সালে শুভ হালকাতা সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। আমাদের সিলেট প্রতিনিধি আবু তাহের চৌধুরী জানিয়েছেন, সাকারিয়া হোসেন শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট কোম্পানির জিএম খন্দকার কিংশুক হোসেন। অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করেন রোবেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রিমাদ আহমেদ রোবেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাজি গোছ মেয়া, সিলেট রড সিমেন্ট মার্চেন্ট গ্রুপের সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী, মিলেনিয়াম টিভির সিলেট ব্যুরো প্রধান আবু তাহের চৌধুরী, জাকারিয়া হোসেন, ব্যবসায়ী জয়নাল মিয়া প্রমুখ। দর্শক, এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। আগামী মাসে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা শুরু হতে পারে। নাম প্রকাশ না করে এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানায়, সরকার খুব শিগগিরই তালেবানের সঙ্গে শান্তি আলোচনার আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছে। এর পাশাপাশি আফগানিস্তানে তালেবানের 13 বছরের সহিংসতার মধ্যে বর্তমান সময় শান্তি আলোচনার জন্য সবচেয়ে অনুকূলে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট আশরাফ গানি। দ্রুত সময়ের মধ্যে দেশে শান্তি ফিরে আসবে বলেও উল্লেখ করেন তিনি। এর দুদিন আগে আফগান তালেবান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় রাজি হয়েছে বলে জানান রয়টার্স। এর মধ্য দিয়ে গত বছরের শেষ ভাগে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার পর প্রথমবারের মতো আফগান তালেবান ও কাবুলের মধ্যে শান্তি আলোচনার উদ্যোগ নেওয়া হল। দর্শক, এবার মিলেনিয়াম খেলার সংবাদ। ইন্ডিয়ান ওপেন গলফে চতুর্থ রাউন্ড শেষে যৌথভাবে তৃতীয় হয়েছেন বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমান। রোববার পারেছে মোট 5টি শট কম খেলে 279 স্কোর পয়েন্ট নিয়ে যৌথভাবে তৃতীয় হলেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন এই টাইগার গলফার। দ্বিতীয় স্থানে থেকে তৃতীয় দিন শেষ করা সিদ্দিকুর এদিনও শুরুটা খুব ভালো করতে পারেননি। পারেছে এদিন 5টি শট বেশি খেলে 76 নম্বর শটে গিয়ে 18তম হোলের দেখা পান তিনি। এর আগের 2 রাউন্ডে পারেছে মোট 10টি শট কম খেলায় তার স্কোরের সাথে আরও 5টি+ পার পয়েন্ট যোগ হয়। সব মিলিয়ে 4 রাউন্ডে পারেছে মোট 5টি শট কম খেলায় তার স্কোর গিয়ে দাঁড়ায় 279 পয়েন্টে।
পারেছে 60টি শট কম খেলে 277 স্কোর নিয়ে। এবারে ইন্ডিয়ান ওপেন গলফে চ্যাম্পিয়ন হয়েছেন যৌথভাবে ভারতের অনির্বাণ লাহিড়ি ও এসপি চৌরাশিয়া। দর্শক, এবার আইসিসি বিশ্বকাপ ক্রিকেট 2015 এর সংবাদ। টানা দুই ম্যাচ হারের পর এবারের বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল ইংল্যান্ড। সোমবার বিশ্বকাপের একমাত্র ম্যাচে স্কটল্যান্ডকে 119 রানে হারিয়েছে ইংলিশরা। ইংল্যান্ডের 304 রানের জবাবে 184 রানে গুটিয়ে যায় স্কটল্যান্ডের ইনিংস। স্ক্রাইস্ট চার্জে টস হেরে ব্যাট করতে নেমে দারুণভাবে শুরু করে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে বিশ্ব রেকর্ড গড়েন দুই ওপেনার মঈন আলী ও ইয়ান বেল। তাদের ওপেনিং জুটি ভাঙে 172 রানে। এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ রানের পার্টনারশিপ। আউট হওয়ার আগে বেল করেন 54 রান, তবে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মঈন। 144 বলে 128 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন এই ওপেনার। শেষ পর্যন্ত 8 উইকেটে 303 রান সংগ্রহ করে ইংলিশরা। এছাড়া অধিনায়ক ইয়ান মর্গান করেন 46 রান। স্কটিশদের হয়ে 4 উইকেট নেন জশ ডেভি। বড় রান তাড়া করতে নেমে দলীয় 54 রানে 3 উইকেট হারায় স্কটিশরা। এক প্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে নেওয়ার চেষ্টা করেন কোয়েটজার। দলীয় 122 রানে ব্যক্তিগত 71 রান করেন কোয়েটজার করে। শেষ করব মিলেনিয়াম সংবাদ, তার আগে প্রধান শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। সুচারুভাবে কাজ সম্পূর্ণ করতে সচিবদের প্রধানমন্ত্রীর আহ্বান। লঞ্চ ডুবি, অভিযান সমাপ্ত, 15 শিশু সহ 69 জনের লাশ উদ্ধার। মানবতা বিরোধী অপরাধ, পলাতক জব্বারের রায় মঙ্গলবার। আফগানিস্তানে শিগগিরই তালেবানের সঙ্গে শান্তি আলোচনা। এবং স্কটিশদের হারিয়ে ইংল্যান্ডের প্রথম জয়। দর্শক, এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের আলো।